মাওয়া রিসর্ট, ডেলং ট্যুরে সুন্দর একটি ভ্রমণের জায়গা এটি। আপনারা ফ্যামিলি অথবা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন এই রিসর্টটি থেকে। তাছাড়া রাত্রি যাপনের জন্য সুন্দর সুন্দর কটেজ রয়েছে এই রিসর্টটিতে। এই রিসর্টটি মাওয়া লোহজং পুরানো ফেরিঘাট ধরে কান্দিপাড়া রোডে অবস্থিত। যারা মূলত একটু নিরিবিলি হচ্ছে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই মাওয়া রিসর্ট। এই রিসর্টটিতে কিন্তু সুইমিং পুলের সুব্যবস্থা রয়েছে। খুবই সাশ্রয়ী মূল্যে কিন্তু আপনারা এই রিসর্টটিতে সুইমিং পুলে ঢুকতে পারেন। তো এবার চলেন এই রিসর্টটিতে আপনারা কিভাবে যাবেন। আপনারা ঢাকার গুলিস্তান থেকে বা কেরানীগঞ্জ কদমতলী থেকে আপনাদের প্রথমে হচ্ছে মাওয়া চৌরাস্তা নামতে হবে। তো বর্তমানে হচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণে মাওয়া চৌরাস্তা হচ্ছে অ্যাভেলেবেল, বাস যায় না, আপনাদেরকে মাওয়া খানবাড়ি নামতে হবে। তো ঢাকার গুলিস্তান থেকে মাওয়া খানবাড়ি আপনাদের বাস ভাড়া নিবে জনপ্রতি 100 টাকা করে। তো মাওয়া খানবাড়ি থেকে আপনাদেরকে অটোরিক্সা নিয়ে চলে যেতে হবে এই রিসর্টটিতে, ভাড়া নিবে 20 টাকা করে জনপ্রতি। তো আমরা মূলত হচ্ছে বাইক নিয়ে গিয়েছিলাম, আমরা অলমোস্ট 30 মিনিটের মধ্যে মাওয়া রিসর্টে পৌঁছা যাই ঢাকা থেকে। তো আমরা যখন আবদুল্লাপুর পার হয়ে কুচিয়ামারা টোল প্লাজায় গেলাম, এখানে দেখলাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে, এখানে কিন্তু বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ছিল। তো অলমোস্ট আমরা হচ্ছে মাওয়া রিসর্টে পৌঁছা যায়। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন, কোনো চার্জ দিবে না গাড়ি পার্কিংয়ের জন্য। তো আমরা হচ্ছে 100 টাকা করে জনপ্রতি টিকিট দিয়ে হচ্ছে প্রবেশ মূল্য দিয়ে ঢুকে যাই, 200 টাকা দিয়ে। তো মাওয়া রিসর্টটিতে ঢুকার ফার্স্টে আপনারা এরকম একটা পুষ্কুনি দেখতে পারবেন, অনেক বড় একটা পুষ্কুনি। তো এখানে হচ্ছে নামাজের জন্য আলাদা একটা স্থান রয়েছে, আপনারা চাইলে নামাজ পড়তে পারেন এখানে। এখানে বাচ্চাদের কিছু রাইড আছে, বাচ্চারা এনজয় করতে পারবে রাইডগুলোতে। তো এখানে মূলত একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা দিয়ে পুরো পার্কটা আপনারা ঘুরে দেখতে পারেন, কস্টিং করবে 100 করে পার পারসন। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন একটা গাটলা সিস্টেম আছে, এখানে আপনারা এই প্যাডেল লাইটটা এনজয় করতে পারেন, যেটা হচ্ছে 200 টাকা করে। তো তারপর হচ্ছে আমরা সুইমিং পুলে ঢুকে যাই, সুইমিং পুলের কস্টিং পরে হচ্ছে আমাদের পার পারসন 350 টাকা করে। তো এখানে কিন্তু জুতা রাখার জন্য আলাদা একটা ডেস্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন্য সব রিসোর্টে এই ডেস্কগুলো থাকে না। আর রিসোর্টের হচ্ছে আপনারা ফ্রিতে হচ্ছে লকার পেয়ে যাবেন, কোনো কস্টিং বহন করতে লাগবে না আপনাদের। ছোট বাবু নেমে গেছে এখন, ছোট সুইমিং পুলে দেখতে পাচ্ছেন আপনারা, ডুবছেন ডুবছেন। কত ফিলিংস, কেমন ফিলিংস? আই এম ফিলিং দ্য গু, বুঝা? তো এখান দিয়ে বেসিক্যালি হচ্ছে আপনারা একটা লেক পেয়ে যাবেন, একটা ব্রিজ সিস্টেম, এখানে আপনারা ছবি তুলতে পারেন। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, রাইডের সুব্যবস্থা আছে, কিডস জোন এখানে যেটা বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনার চরকির মতো একটা রাইড আছে, এখানে একটা রাইড আছে, টোটাল দুইটার মতো রাইড আছে এখানে।
আর এটা হচ্ছে টিকিট কাউন্টার।